লোকসভা ভোটের পর চরম বিপদে পড়ল নরেন্দ্র মোদী নতুন সরকার গঠন করে এখন সব থেকে বড় বিপদে পড়েছে নরেন্দ্র মোদী ও বিজেপি পার্টি সাংবাদিক পোষণ গুপ্ত তার এই ভিডিওর মধ্যে বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়েছে এবং বিজেপির বন্ধুরা যারা সরকার গড়তে সাহায্য করেছে তারা কিভাবে বিজেপিকে ছুরি মারার জন্য রেডি হয়েছে আর তাতেই বিজেপি পার্টি এখন কঠিন বিপদে পড়েছে চলুন সাংবাদিক পোষণ গুপ্তের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন সব থেকে বড় বিপদে নরেন্দ্র মোদী কেন পড়লো এই লোকসভা ভোটে জেতার পরও বিজেপি পার্টির এত বড় সর্ব সর্বনাশ কেন হলো এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন মোদী কিন্তু মমতাকে হারে হারে চেনেন এবং মমতাকে হারে হারে চেনেন বলেই তিনি ঠুসকে গেছেন পশ্চিমবঙ্গের ব্যাপারে মোদী চাইছেন যে বাবা দিদি তুমি খেপো না তুমি খেপলে আমি শেষ হয়ে যাব অনেক অঙ্ক আছে অনেক কিছু রয়েছে যেটা মোদী সবচাইতে ভয় পাচ্ছে এবার আপনাদের বলি আসল কথা সবার শেষে মোদীর সবচাইতে আতঙ্ক যে চরিত্রের জন্য তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাসিস্ট শক্তি সে কিছুদিন না এরকম ঘাপটি বেড়ে থাকে তারপরে আবার কিন্তু লাভ দিয়ে ওঠে দেখবেন যে কতগুলো সিজনের সাপ কিন্তু গথে ঢুকে যায় কিন্তু ফের সে ফনা তুলে কিন্তু ছবলটা মারে এই ফ্যাসিস্ট শক্তিকে এত দ্রুত বিশ্বাস করতে যাবেন না হতে পারে তাদের দুশো আসন রয়েছে কিন্তু এরা যে খেলা যান স্পেশালি অমিত শাহ তাকে বিশ্বাস করার জায়গা নেই কবি খুশিটা বলছি মানে কবি খুশিটা হচ্ছে যে বিজেপির বা এখন এন পক্ষ থেকে খুশির কথাটা প্রথম সময় ফলে তারা টার্গেট করবেন যেটা মানে যেটা দেখা গেছে যে ওই একটা মিলিঝুলি সিচুয়েশন তৈরি হওয়ার পর এবং সংখ্যা লঘু হওয়ার পর নরেন্দ্র মোদী রাতারাতি পাল্টি খেয়ে গিয়ে তিনি এখন জয় জগন্নাথ বলছেন তিনি এখন এনডিএ এনডিএ করে নাটক করছেন কারণ এটা তারা করবেনই এবং নানাবিধ কথা বলছেন যেগুলো কিন্তু নরেন্দ্র মোদীর চরিত্র বিরোধী এবং তার সঙ্গে তাল কিন্তু কেউ ঠিক একটা মেলাচ্ছে না নরেন্দ্র মোদী এখন উঠতে বসতে মানে গত রোববার অব্দি মানে চোখে হারাচ্ছিলেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে এবং তার সঙ্গে পাশওয়ানের ছেলে চিরাগকেও পর্যন্ত ভারী সুন্দর দেখতে ইত্যাদি ভয়ঙ্কর ভালো ভবিষ্যৎ ইত্যাদি ইত্যাদি কথা তিনি বলে যাচ্ছেন কিন্তু তারপরে যেটা দেখা গেল যে এটা ডিমান্ড ছিল যে আমাদের এই মন্ত্রিত্ব দিতে হবে সেই মন্ত্রিত্ব দিতে হবে ক্ষেত্রবিশেষে দেখা গেল নরেন্দ্র মোদী পরোয়াই করলেন না ওই একটা একটা করে মন্ত্রিত্ব দিলেন এবং তার সঙ্গে জুড়িদার হয়তো উপম মন্ত্রিত্ব কিছু দিলেন এবং তারা চেপে গেল অর্থাৎ নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু চেপে গেল কেন চেপে গেল কিসের জন্য কিসের ভয় এখন তো আর এর কারবার এক্ষুনি কিছু নেই এবং এটা নরেন্দ্র মোদী খুব ভালো জানেন যে এরা দুজন যদি বেরিয়ে যায় অর্থাৎ আঠাশ দুই তিরিশ মানে বারোটা আর ষোলোটা হচ্ছে আঠাশ আর দুটি চন্দ্রবাবু নাইডুর ঘনিষ্ঠ একটি দল রয়েছে এই তিরিশ তিরিশটি আসুন গেলেই ধাবাস করে পড়ে যাবে কিন্তু গভর্নমেন্ট তো কাছাকাছি এই ব্যাপারটি নরেন্দ্র মোদী খুব ভালো জানা সত্ত্বেও এত দুঃসাহস দেখালেন কি করে এবং বেপরোহভাবে প্রধান যে মন্ত্রী পদগুলো রয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রীর পর যেটা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বা ডিফেন্স এবং অর্থমন্ত্রক যাদের যাদের হাতে ছিল তাদের তাদের হাতে রেখে দিলেন এবং তারপরে প্রথম আটটি স্পেশাল মন্ত্রিত্ব তার দলের লোকেদেরকে দিলেন অর্থাৎ বিজেপির লোকেদের দিলেন এবং রেলমন্ত্রীর দাবিদার ছিলেন নীতিশ কুমার তাকে বার্তাও দেওয়া হলো না শুধু তাই নয় এবং এটা নিয়ে যে ভবিষ্যতে তারা কোনো কিছু বলবে বা কিছু করতে পারে সেটাকে পরোয়া করলেন না বরং নরেন্দ্র মোদী খেললেন যেভাবে সেটা হচ্ছে যে ছোট ছোট সব দলকে প্রায় আট নটি দলের একজন একজন বা একজন বা দুজন রয়েছে যাদের তাদের প্রত্যেককে মন্ত্রিসভায় নিয়ে আসলেন কাউকে রাষ্ট্রমন্ত্রী বা উপমন্ত্রী করে তাদেরকে ক্ষমতা দিলেন খেলাটা কি হঠাৎ চেপে গেল কেন চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার ভাবার মতন ব্যাপার আবারও বলছি ফ্যাসিস্টের কিন্তু একেবারে ছবল দেওয়ার অপেক্ষাটা থাকে তারা কি করতে পারে আর না পারে আপনাদের ধারণা নেই দিল্লির যে সূত্র মারফত আমি নানান রকম খবর পাচ্ছি এই খুশির জায়গাটা আপনাদের তুলে দিলাম মানে নরেন্দ্র মোদী আপাতত খুশ এবং তিনি কাগজে পত্রে সই করছেন দেখা যাচ্ছে একটা ল্যাপটপটা কিসে বসে তিনি সই করছেন পুরো ড্রামা ওটা আসলে ছবি তুলে দেশের কাছে পাঠাবার জন্য তিনি এখনও পর্যন্ত নিজেকে তুলে ধরার চালাকিটা তিনি করে যাচ্ছেন যদিও তিনি বলেছেন এখন এন সরকার বা হ্যাঁ কিন্তু আসলে তিনি কিন্তু চালাকিটা চালিয়েই যাচ্ছেন অর্থাৎ নিজেকে তুলে ধরবার চেষ্টা করছেন এবং দলের পক্ষ থেকে বলুন বা শরিকদের পক্ষ থেকে বলুন একটা মোদি মোদি ধনী পর্যন্ত উঠছে তাহলে খেলাটা কোথায় আমি এক এক করে বলছি তাহলে বলে যে মন্ত্রিসভা তিনি করেছেন এটা পার্ট ওয়ান প্রধান আটটি পদে নিজেদের হাতে রাখা হয়েছে এবং প্রায় প্রতিটি দলকে ছোট ছোট দলকে কোনো কিছু দিয়েছে এরপরে এরপরে হচ্ছে যে কবি গম কবি খুশিটা বললাম তারপর যে গম খুব পার্টলি শুনবেন এটা খুব ইন্টারেস্টিং এবারে মন্ত্রিসভায় ছাটাই থাকা অনেক মন্ত্রীকে এবার মন্ত্রিসভায় ছাটাই থাকা অনেককে মন্ত্রিসভায় নামা হয়েছে মানেটা কি মানেটা এবার আপনাদেরকে বলি যে ফিল্ডে কিন্তু ভোটের রেজাল্ট বেরোনোর পরেই মন বাগবাদের দলবল নেমে গেছে অর্থাৎ একেবারেই আর এস গোষ্ঠী এবং তারা যে ভোটে বহু অংশে বহু জায়গায় চেপেছিলেন বিশেষ করে উত্তরপ্রদেশে তার হাতে নাতে ফল পেয়েছেন মোদী এবং মোদী যদি এবার তিনশো আসন নিয়ে আসতেন তাহলে কোপ পড়তো কাদের কাদের বলছি প্রথম কোপ পড়তো রাজনাথ সিং এর উপর তাকে এমন একটা মন্ত্রী পদ দেওয়া হতো কিংবা ভাগিয়ে দেওয়া হতো দ্বিতীয় হচ্ছে নীতিন গড়করি তো হার্গিস নিতেন না মোদি মোদীর সবচাইতে অপছন্দের লোক নিতিন গড়করি তিন নম্বর ব্যাপারটা হচ্ছে গিয়ে যোগী আদিত্যনাথকে ছেড়ে বাদ দিয়ে দেওয়া হতো মুখ্যমন্ত্রীর পদ থেকে এবং তারপরে এই শিবরাজ সিং চৌহান থেকে শুরু করে আর যারা যারা আর ঘনিষ্ঠ তাদের কাউকে তিনি মন্ত্রিসভায় নিতেন না ওই একটা সংসাজিয়ে সাজিয়ে নিয়ে পার্লামেন্টে বসিয়ে রাখতেন কিন্তু ঘটনা ঘুরে গেছে এবার আপনারা ভাবছেন যে কী এমন ঘটনা ঘটলো যে মূল মন্ত্রীদেরকে মন্ত্রী যে মন্ত্রীর দায়িত্ব বিজেপি নিজের হাতে রাখল খেয়াল করে দেখুন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এক অমিত শাহ বাদ দিয়ে এক অমিত শাহ বাদ দিয়ে এবং শিবশঙ্কর বাদ দিয়ে শিবশঙ্কর নন পলিটিক্যাল ক্যারেক্টার যাকে বিদেশ মন্ত্রী করা হয়েছে তাকে বাদ দিন বাকি যারা প্রথম সাত আটটি পদে রয়েছেন তাদের এক অশ্বিনী বৈষ্ণব যিনি মোদী ঘনিষ্ঠ তাকে রেলমন্ত্রী করা হয়েছে ছাড়া বাকি সব আর এস এস এর লোক এবং আর এস এস থেকে চাপ দিয়ে বলা হয়েছে যে এদেরকে এদের দপ্তরগুলো ফিরিয়ে দাও এবং এমন চাপও দেওয়া হয়েছিল যে স্বরাষ্ট্র দপ্তর যে করেই হোক এই এর হাত থেকে তুলে অমিত শাহের হাত থেকে তুলে নিতিন গাডকারীকে দেওয়া হোক সূত্র মারফত যেটা জানতে পারছি নরেন্দ্র মোদী কিন্তু বিপাকে পড়েছেন তার কারণ খুব ঠান্ডা মাথায় শুনুন প্রত্যেকটা দপ্তর যে যাই মন্ত্রী হয়ে থাকুন সেটাকে টোটালি কন্ট্রোল করত প্রাইম মিনিস্টার অফিস প্রাইম মিনিস্টার অফিসের মধ্যে প্রায় চল্লিশ পঞ্চাশ জন কিংবা তারও হয়তো বেশি থাকতে পারে স্টাফেরা কাজ করে এবং মাথায় বেশ কিছু সচিব রয়েছে প্রত্যেকটা দপ্তরে কোন ফাইল যাবে না যাবে কি কাজ হবে বা না হবে সমস্ত তারা কন্ট্রোল করত এবং প্রত্যেকে পুতুল ছিলেন আপনারা বলতে পারেন যে গতবারে কোন মন্ত্রী কী কাজ করেছেন তার একটা খতিয়ান দিতে পারেন এক্সেপ্ট নিতিন গড়করি তিনি রাস্তাঘাটের বা পরিবহনের কাজ দুর্দান্ত করেছেন সেটা আপনারা জানেন কিন্তু আর কোন মন্ত্রী কী করেছেন একটা উদাহরণ দিতে পারবেন গত দশ বছরে পারবেন না পারবেন না এই কারণে যে বাজেটটা হতো যেটা বাজেট পেশ করা হয়েছিল সেই বাজেটটি পর্যন্ত প্রিয় মতোকে তৈরি করে দেওয়া হতো এবং যিনি যখন অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি অব্দি অরুণ জেটলি নিজে দেখেছেন মিথ্যা কথা বলবো না কিন্তু তারপরে থেকে এই নতুন অর্থমন্ত্রী মহিলা তিনি নিজে কিচ্ছু করতেন না ওগুলো বানিয়ে দেওয়া হতো তিনি পড়ে দিতেন এই ছিল পিএমওর কাজ এবং সরাসরি নরেন্দ্র মোদীকে জানানো হয়েছে তোমার পিএমওর মস্তানি চলবে না ওয়ার্ক ডিস্ট্রিবিউশন করবে যে যে মন্ত্রিত্বে রয়েছে বিজেপির অন্যদের ব্যাপারে আর এস এস লেস ইন্টারেস্টেড যে যে মন্ত্রী যে যে পদে রয়েছে তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে যাতে তারা কাজ করতে পারে আপনারা খেয়াল করুন যে গত সোমবার গত সোমবার নরেন্দ্র মোদী গত সোমবার বা হ্যাঁ গত সোমবারই গত সোমবার নরেন্দ্র মোদী তার পিএমও অফিসের সবাইকে ডেকে পাঠিয়েছিলেন এবং ডেকে পাঠিয়ে যেটা তিনি করলেন সেটা টেলিকাস্ট হলো প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে তিনি বললেন যে ভাইসব এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে প্রত্যেক মন্ত্রীর এবং সকলের একটা সমান অধিকার রয়েছে আপনারা দুর্দান্ত সার্ভিস কিন্তু কারুর ব্যাপারে নাক গলানোটা ঠিক নয় অর্থাৎ তিনি একটা ড্রামা করে এর কাছে এবং অ্যাট সেম টাইম তার দলের মন্ত্রী যারা বিদ্রোহী নরেন্দ্র দুচক্ষে দেখতে পারেন না তাদের কাছে বার্তা দিলেন যে পি আর তোমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করবে না মানে করবে না কিনা না এটা ভালোভাবে জানি না দ্বিতীয় ব্যাপার স্বরাষ্ট্র দপ্তর থেকে এমন দপ্তর কিছু আছে যে দপ্তরে নতুন মন্ত্রী পাঠালে বহু কিন্তু ঘোটালা বেরিয়ে যাবে সে আতঙ্কে নরেন্দ্র মোদী নাকি কাছে রিকোয়েস্ট করেছেন যে মন্ত্রী আর না কাউকে চেঞ্জ করার দরকার নেই যে যে মন্ত্রী আছে তো সমস্ত কন্ট্রোল হয়েছে থেকে বলেই সূত্র মারফত খবর যেটা বাইরে এসছে আপনাদের একদম ভেতরে কথা বলছি আপাতত আর এস এস এই ব্যাপারে তাদেরকে তাকে কনসিডার করেও মোহন বাগবত সোমবার দিন কিন্তু এক জনসভায় তিনি বলেছেন যে বিরোধী থাকা মানে তাদের সঙ্গে ঘৃণার সম্পর্ক নয় সবসময় মনে রাখতে হবে যে একটি খেলার উল্টো দিকের দল তারা সসম্মানে তাদেরকে মর্যাদা দিতে হবে অর্থাৎ ইঙ্গিতরা নরেন্দ্র মোদীকে পরিষ্কার এবং যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে প্রচারের সময় সেগুলো নিন্দনীয় এবং সেগুলো কখনোই গ্রহণযোগ্য নয় সম্মান জানানো উচিত বিরোধীদের অর্থাৎ পরোক্ষে বার্তা করা বার্তা দিয়েছেন মোহন ভাগবত এবারে কথাটা হচ্ছে কুরান ঘোষ আজকে দেখলাম প্রেস কনফারেন্স করে বলছেন মোহনবাগ বাগবাদ একদিন কী করছিল বাস্তব এতদিন কেন তিনি বলেননি এবারে যে আতঙ্কের ব্যাপারটা হয়েছে আপনাদের পার্টি বলছে তারপরের ব্যাপারটা হচ্ছে নীতিশ এবং চন্দ্রবাবু এই নীতিশ এবং চন্দ্রবাবু কি করতে পারে না না পারেন আপনাদের কোনো ধারণা নেই নীতিশ কুমারের নাম তো এমনি পল্টু কুমার আপনাদেরকে বলি একদম অন্দরের কথা বলছি আপনারা যারা সাংবাদিক আছেন তারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে নীতিশ কুমার এবং তেজস্বী যাদব একই ফ্লাইটে দিল্লি আসছিলেন সেটা এবিপির কোন একটি মোবাইল ক্যামেরাতে সাংবাদিক তুলে ফেলেন এবং তারা কিন্তু তুলিয়েছিলেন এমন নয় যে লুকিয়ে তুলেছেন তাকে তোলানোই হয়েছে যে ছবিটা তোলো আমাদের এবং সেটাকে ফ্ল্যাশ করে দাও যাতে প্রত্যেকটা মিডিয়াতে যায় এবং তারা এক্সিকিউটিভ ক্লাসে যাচ্ছিলেন নীতিশের পাশে এক ভদ্রলোক বসেছিলেন পেছনে বসেছিলেন তেজস্বী তার পাশে এক ভদ্রলোক ছিলেন দশ মিনিট বাদে ফ্লাইট টেক অফ করার পর এই নীতিশের পাশে এসে বসেন তেজস্বী যাদব এবং তাদের মধ্যে যে কথাবার্তা হয় সেই কথাবার্তার যেটা দায়িত্ব সেটা নীতিশকে বলে যে চাচাজি যা করবেন ভেবে চিন্তে করবেন আপনার দল ভাঙানোর চেষ্টা করবে নীতিশ যাকে বলেছেন তুমি ঘাবড়াবে না এখন আপাতত যা বলবে মোদি আমি শুনে যাব কিন্তু এরপরে আমি কিন্তু ব্যবস্থা নেব এবং আমি যত শীঘ্র সম্ভব বিহারের ইলেকশনটা ডাকবো যাতে করে মহারাষ্ট্র এবং হরিয়ানার সঙ্গে আমাদের ইলেকশনটা একসাথে হয় তুমি টেনশন করো না তারপরে গুজুর গুজুর নানান রকম দুজনের মধ্যে কথাবার্তা হয় এবং নীতিশ যে বার্তা তেজস্বীর মাধ্যমে ইন্ডিয়া জোটের কাছে পাঠিয়েছে যে তাকে যেন ভুল বোঝা না হয় তিনি সময় মতো তার খেলাটি দেখাবেন আছে এই খবর কারুর কাছে বলে দিলাম এরপর চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের মধ্যে একটি খুব গভীরভাবে আলোচনা হয় নীতিশ দাবি করেন যে বিহারের ইলেকশনটা ইমিডিয়েটলি ডাকা হোক এবং তাদের দলের লল্লন সিংকে রেল মন্ত্রিত্ব দেওয়া হোক এবং তার সঙ্গে আরো দুটো তিনটে চেয়েছিলেন লাল্লানকে দেওয়া হয়নি রেল মন্ত্রক কেন রেল মন্ত্রকের মধ্যে এমন ঘোটালা হয়ে রয়েছে যে লল্লন সেই দায়িত্বটা পেলে সেই ঘোটালাগুলো ধরা পড়ে যাবে বড়ো বড়ো কথা ইডিয়া সিবিআই দিয়ে মস্তানি নিজেদের চরিত্রের ঠিক আছে চোজ্জোর চোরে ভর্তি হয়ে রয়েছে ফলে ওই অশ্বিনী বৈভবের কাছে এই রেল মন্ত্রকটি রাখা হয়েছে আপনাদেরকে বলে বলে রাখছি এবং তারও পরবর্তী অধ্যায় নীতিশ কুমার যখন একেবারেই ক্ষিপ্ত হয়ে গেছেন আস্তে করে তার মাথা ঠান্ডা করা হয়েছে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে যাদের তাদের অন্যতম একটি চরিত্রের নাম এই শারদ পাওয়ার ফলে তিনি একটার পর একটা পার্ট পার্ট করে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলেছেন চন্দ্রবাবু নাইডুর যে মন্ত্রিসভার দায়িত্ব চেয়েছিলেন সেগুলো পাননি অসামরিক বিমান পরিষেবার মন্ত্রী হয়ে কি হবে টোটাল বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট এখন প্রাইভেটাইজ হয়ে গেছে আদানি ফাদানি নিয়ে বসে আছে সুতরাং এটাও চন্দ্রবাবু হজম করেছেন চন্দ্রবাবুকে জানানো হয়েছে যে তুমি তোমার রাজ্যের জন্য আমি স্পেশাল ব্যবস্থা করব অমরাবতী বলে যে নতুন অন্ধ্রের রাজধানী সেটাকে একদম বেঙ্গালোর মতন সাজিয়ে দেবো চন্দ্রবাবু নাইডে খুব হেসে হ্যাঁ থ্যাংক ইউ আমি আমার এটা একটা স্বপ্ন টপ্ন বলে চলে গেছেন কিন্তু চন্দ্রবাবুকে আপনারা চেনেন না চন্দ্রবাবু একটা ব্যাপারে গোয়ার তুমি করে যাচ্ছেন যে স্পিকারের পথটি চাই এবার আপনাদের মনে হতে পারে কেন স্পিকারের পথ চাইছে স্পিকারের পথ পেলে দল ভাঙানো অসম্ভব ধরুন ইন্ডিয়া জোটের মধ্যে দুশো জন রয়েছে তার থেকে চারজনকে ভাঙিয়ে নিলেন স্পিকার ওই ওম বিড়লা যিনি ছিলেন সারাক্ষণ দাঁত বের করে দন্ত বিকশিত হয়ে দন্ত ক্যালানের মতন তিনি মুখ করে এদিক ওদিক করতেন তিনি কিচ্ছু করতে পারবেন না এবং ফলে স্পিকার যে হবে তিনি বলবেন যে দল নিয়ে নড়াচড়া করলে একেবারেই পর্যন্ত তাকে সাসপেন্ড করে দেওয়া হবে তার সাংসদ পদ কেড়ে নেওয়া হবে ফলে দলবদলের খেলাটি বন্ধ হবে যদি স্পিকার না রাখা হয় নরেন্দ্র মোদীর ডিটারমাইন তিনি স্পিকারের পদ দেবেন না যদি এমনটি হয় আপনাদেরকে একথা বলছি কুড়ি তারিখে স্পিকারের জন্য লড়াই হবে ভোটাভোটি হবে এবং সেখানে কিন্তু এই বত্রিশটা ভোট এবং তার সঙ্গে চিরাগ পাসওয়ানের পাঁচটি ভোট বত্রিশ আর পাঁচে এই সাঁত্রিশটি ভোট কিন্তু নরেন্দ্র মোদীর বিপক্ষে চলে যাবে গভর্নমেন্ট পড়ে যাবে সেখানেই শেষ করেননি আরও নোদি কতগুলো গেম খেলেছেন যেটা হচ্ছে সিন্ডের যে দল শিবসেনার সিন্ডের দল তাদের সাতজন জিতেছে একজনকে মন্ত্রিত্ব দিয়েছেন এবং তারপরে যেটা এনসিপির অজিত পাওয়ারের দল দুজন জিতেছেন একজনকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিলেন তিনি নাননি রিফিউজ করেছেন তাদের এগেনস্টে আর কোনো কেস কামারি নেই সব উইড্রো হয়ে গেছে অর্থাৎ কিনা তাদেরকে একেবারে ওই ডিটারজেনে পরিষ্কার করে তাদেরকে কিন্তু ছাড়াই বাছাই হয়ে গেছে সুতরাং প্রফুল্ল প্যাটেল ফ্যাটেল এখন পড়োয়া করে না মোদীকে অতএব আর বিগ গেম ইজ ওয়েটিং সেই বিগ গেমটি দুভাবে হতে পারে এক কুড়ি তারিখে কিছু হতে পারে এবং কুড়ি তারিখে আমি বলছি যাই হোক আর তাই হোক দেখবেন স্পিকার পদের জন্য ভোটাভুটি হবে এবং তখনই আতঙ্ক বাড়বে নরেন্দ্র মোদি এবং দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে এটা যদি কোনো রকমে পাসও হয়ে যায় মহারাষ্ট্রের ভোটে হরিয়ানার ভোটে মুখ থুবড়ে পড়বে বিহারের ভোটকে টানার যে চেষ্টা করা হয়েছিল নরেন্দ্র মোদী সেটাও মানেননি কারণ বিহারের একটি উপনির্বাচন এই আমাদের যে চারটে নির্বাচন হবে মানিকতলা সহ সেই উপনির্বাচনের সঙ্গে এই বিহারের নির্বাচনটিকেও ঠেলে দেওয়া হয়েছে ফলে ইমিডিয়েটলি কোনো নির্বাচন নেই প্রমাণিত ফলে নরেন্দ্র মোদী তার খেলাটি তার মতন করে খেলার চেষ্টা করছেন এরাও ঘাপটি মেরে রয়েছে এদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রয়েছে কিন্তু একটি ঘটনা ঘটেছে ছজন সাংসদ ইন্ডিয়ার তাদের ক্যান্সেল হয়ে যেতে পারে তাদের সাংসদ পদ কারণ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে সেটা কি হবে পরের ব্যাপার সেটা হলে পরের খেলা পরে বোঝা যাবে মোটের উপর এখন ইন্ডিয়া জোটের যেটা মোদি সবচাইতে ভয় পাচ্ছে এবার আপনাদের বলি আসল কথা সবার শেষে মোদীর সবচাইতে আতঙ্ক যে চরিত্রের জন্য তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই টোটাল ইন্ডিয়া গোষ্ঠীর মধ্যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যেভাবে ক্ষমতা দখল করতেই হবে গভর্নমেন্ট ফেলে দিতেই হবে বাকিরা বলেছেন যে না দিদি ওয়েট কিজিয়ে ওয়েট কিজিয়ে এবং সেটা সম্ভবত অভিষেককে বলা হয়েছে কিন্তু এরা নাচ গভর্নমেন্ট ফেলে দাও এই গভর্নমেন্ট রাখা যাবে না ফলে মোদি কিন্তু মমতাকে হাড়ে হাড়ে চেনেন এবং মমতাকে হাড়ে হাড়ে চেনেন বলেই তিনি ঠুসকে গেছেন পশ্চিমবঙ্গের ব্যাপারে আপনাদেরকে বলি যে সাত দশটি আসনের বাই ইলেকশন হবে কোনো পাকামি নয় কোন সেন্ট্রাল কোর্সের কায়দা নয় নর্মাল কোর্সে সবকটা আসন বেরোবে মোদি আতঙ্কিত চটাতে চাইছেন না মমতাকে দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে এমন দুটি ডেংটি আর ডেংটি বলছি এমন দুটি হাফ প্যান্ট পরা মন্ত্রীকে দিয়েছেন যে তাদের হাফ প্যান্টটা দড়ি দিয়ে বাঁধা যে কোনো সময় খুলে যেতে পারে কারণ শুভেন্দুর হাত শক্ত করা কোন লোককে মন্ত্রী করা হয়নি আপনি খেয়াল করে দেখুন যে বারো জন জিতেছেন তার মধ্যে অধিকাংশ শুভেন্দুর ক্যান্ডিডেট তাদের কাউকে এমনকি এই যে জজটা ছিল যে পালতু লোকটা কি গাঙ্গুলি নাকে হ্যাঁ তাকেও মন্ত্রী করা হয়নি ফলে মন্ত্রিত্বের জায়গায় মমতা যাতে অখুশি না হন এমন ধরনের দুটো হাফ প্যান্ট বা ওই ওই ধরনের ইজার পড়া দুটি লোককে মন্ত্রী করা হয়েছে যাদের ক্ষমতার লটকা দু হাজার ছাব্বিশ এমনিতেই পশ্চিমবঙ্গে মমতা জিতছেন মোদী চাইছেন যে বাবা দিদি তুমি খেপো না তুমি খেপলে আমি শেষ হয়ে যাবো অনেক অঙ্ক আছে অনেক কিছু রয়েছে ওয়েট অ্যান সি এনজ এনজয় দ্য লাইফ এই কথা বলে দিলাম কবি খুশি কবি গম মোদি এখন খুশি খুশি রয়েছে গমটা শুরু হবে বিশে জুন থেকে